নাং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞ স্তুতর্পণাম হেমদেব বলিভূত নিশযজ্ঞ তিথি পূজনম পাঁচটা যজ্ঞ আমাদের বলে অনেক ছেলেবান আছে গড়ে খামাং গাছে না কয় জায়গা মন্দির সাথে জায়গা হরে কৃষ্ণ আছে না এইরকম না এটা করতে নাই এটা হলো কাপুরুষত স্বামী বিবেকানন্দ বলছে যুবকের যদি যৌবন না থাকে যুবকের যদি ধর্ম না থাকে তাহলে এটা যুবক নয় এটা কাপুরুষ গীতায় ভগবান অর্জুনকে বলছে তুমি কাপুরুষ কুরুক্ষেত্রের যুদ্ধ ধারণ করবে হরিবল অস্ত্র ধারণ করবে তুমি বলছো বেপুতুশ্চ শরীরে মে রুমহর্ষ্যশ্চ জায়তে গান্ধীবং সংসতে হস্তাত্তৈব পরিধৈর্যতে অর্জুন কিছুক্ষণ আগে বলছো হাস হাস সঙ্গে যুদ্ধ করবে এখন তোমার গুরু মাতা এই ভাই পিতামহ দেখে বলছো তোমার হাত কাঁপতাছে গান্ধী হাত থেকে পড়ে যাচ্ছে তুমি কাপুরুষ তোমার পৌরুষত্ব নেই পৌরুষত্ব নেই বীর্য বীর্য বীর্যমান দেহি বেদের মন্ত্র আছে হরিবল হরিবল এগুলো আমরা পড়ি পড়ি না একটা যুবকের ধর্ম হলো তার যৌবন রক্ষা করা আর যুবকের ধর্ম হলো সত্যকে রক্ষা করার জন্য যুদ্ধে যাওয়া এটা হলো ধর্ম সনাতন ধর্মের কথা এগুলো আমরা জানি জানি না জানতে হবে এগুলো না জানলে হবে না এগুলা জানলে ধর্ম রক্ষা হবে আর ধর্ম কখনো রক্ষা হবে না কৃষ্ণ আয়া নবদ্বীপ আর বৃন্দাবন থেকে গৌরাইয়া ধর্ম রক্ষা করতে পারবে না রক্ষা করতে হলে আপনি আমার প্রয়োজন হরিবল এটার প্রয়োজন সেই জন্য কি প্রয়োজন ঐক্যের ঐক্যের প্রয়োজন আমরা ঐক্য করি না তাই গীতায় ভগবান বলছেন আমি অন্ধ আমি জানি না আমি দেখি না আমি কামনায় অন্ধ আমি বাসনায় অন্ধ অন্ধ কত প্রকারের হয় জানেন বহু প্রকারের কেউ অসুখে অন্ধ কেউ অ্যাক্সিডেন্ট করে অন্ধ কেউ জন্মা অন্ধ আবার কেউ হরিবল বয়স অন্ধ আমরা কোন অন্ধ এই চিনন্ধ বাদ খামনায় অন্ধ খালি আমার আমার করি আমার ভালো হইলে ভালো আর কেউ নেই প্রয়োজন নেই এই কথা গীতায় ভগবান বলছেন এই অন্ধ ছিলেন কে ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন স্তৈন হয়ে গিয়েছিলেন তার স্ত্রীর কথায় তিনি কি করলেন যুদ্ধের আহ্বান করলেন গৌর হরিবল জয় রাধে 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 তাই যখন স্ত্রীর কাছে কথা বলতেন স্ত্রী বলছে না তোমাকে মানতে হবে আমার শতপুত্র তুমি বলো পাণ্ডবদের কোন জায়গা নেই হরিবল পঞ্চ পাণ্ডবকে বিনা যুদ্ধে নাই দিবস জাগ্রমোদিনী সন্তানকে বলে আমার এক দেশে সেই ছেলে মানকে আমরা কি করি শিখাই তোর কাকা ভালো নয় তোর জেঠা ভালো নয় তোর জ্যেষ্ঠীমণি ভালো নয় কাকিমা ভালো নয় এই যে কথা এটাই কুরুক্ষেত্র এটাই কুরুক্ষেত্র এই কথা আমরা জানতে চাই না মন্দিরে গেলে দেখা যায় দুর্গা মাকে হরিবল এমন ভাবে ভক্তি দেয় একবার মা মা কই একবার কাঁদতে কাঁদতে মারে গলাই যায় দেখা যায় গড়ের আসন মার পরনের খাবার নাই আশা কই না মিশা কই আমি বাংলাদেশের 64টা জেলা ঘুরিয়েছি বাটে যেন যেন জায়গায় আমি ঘুরাই নাই হরিবল অত সামনের মাসে আমাকে অনুষ্ঠান ছিল মন্ত্রণালয়ের সচিব সেই পরশুরাম আমি বলছি পারবো না তপন বাবু বলে কেন আপনাকে গাড়ি নিয়ে নেব আমি না বলে আপনার কথায় আমাদের দেশের আমি সচিব হতে পারি কিন্তু আপনার কথায় কি পরিবর্তন হয়েছে ভক্তগণ পরিবর্তন হতে হবে পরিবর্তন হতে হবে আমরা সমাজে আজকে দুঃখ কি শাশুড়ি ছেলেকে কথা বলে না ডরাইয়ে বউকে বলে না যদি আমাকে বিদায় করে দে হরে কৃষ্ণ কালকে আমার বগলা বাজার পার ছিল মহিলা বলছে আমার দ্বারা পাঠে সন্ধ্যার আজান পড়ছে আমি মাসি কই যাবে বাবা এই আমি দুঃখ পাচ্ছি তোমার বউ আছে না ঘরে বলছে বাবা আমি ঠাকুরের রকল তার বাসন মাজি আর বাসন ধুইবার সময় ফুলায় দোকান থেকে এই সময়
ফুলার বই হয় না, তোমার দমন লাগত না। আমি অর্থাৎ ছেলেকে বলে আমি সারাদিন কাজ করি, ওই দিও বাসন এরম স্বভাব কাটতে যে মহিলা বলছে বাবা ভাগবত পাঠ শুনবো কমন করে হরিবর, আমার ছেলে এখন দোকান দেখে আসবে খাবারে, ওই আমি তো বাসনটাই দেখেছি জমা করেছে, এখন বলবে তোমার মা পাঠ গিয়েছে আমি কাজ করছি, এখন ছেলে এসে গরম হবে। এটা কথা ধর্ম কোথায়? 90 বর্ষের মহিলা, আমরা দুঃখ কেন? দুঃখকে আমরা আমন্ত্রণ দেই, আমন্ত্রণ নিমন্ত্রণ দেই আগে, তারপরে আমন্ত্রণ। খাবারের আগে ডুবিটা খেলা হয় না, একটা আমন্ত্রণ দেওয়া তাড়াতাড়ি এইবার লেগে বিপদ আইলে আমার আমন্ত্রণ দেওয়া লাগে। হরে কৃষ্ণ, এই যে কথাগুলো, এই কথাগুলো আপনারা ধরে রাখে তাহলেই এই গীতা পাঠ সার্থক হবে, তাহলেই দুর্গা মার পূজা সার্থক হবে। আমরা দুর্গা পূজা করি, হরে কৃষ্ণ, দুর্গা পূজা করি না? হ্যাঁ করছি, হরে কৃষ্ণ। দেখেন আমি একটা অধ্যায় শেষ করে আবার যাবো, আমি গীতা শেষ করে চণ্ডীতে ঢুকব, তারপরে ভাগবতে ঢুকব, সময় খুব কম, আপনারা সময় আমাকে দিবেন। দেখেন এই আমরা অন্ধ, আমি বলছিলাম অন্ধে, অন্ধের কথা বলছিলাম, কে অন্ধ? ধৃতরাষ্ট্র অন্ধ, ধৃত যুগ রাষ্ট্র, কয়টা শব্দ? ধৃত যুগ রাষ্ট্র কয়টা শব্দ? দুইটা, ধৃত ধারণ করিলেন রাষ্ট্র রাজ্যকে। আচ্ছা বলেন তো দেখি, এই যে দেহটা, এই দেহটা রাজ্য, এই দেহ রাজ্যের অধিকারী, ধৃত রাষ্ট্র ধারণ করেছে। আমরা রাজ্য চালাই, আমি বলি আমি সংসার চালাই, আমি রাজা, কিন্তু আমি অন্ধ, আমি কামনায় অন্ধ। তাই এই ধৃত রাষ্ট্র তার স্ত্রীকে গান্ধারীকে বলতেন, তুমি যে বলছো এই তাদেরকে রাজ্য দেবে না, তাদের তো অধিকার আছে, আমার ভাই ছোট ভাই পাণ্ডুর ছেলে পান, বলছে না তা হবে না। তখন বলছেন কর্কট কন্যা, কর্কট শব্দের অর্থ কি মায়েরা জানো? তুমি জানো কর্কট শব্দের অর্থ? কাকড়া, হাকড়া তো দেখো, কাকড়া, হরে কৃষ্ণ, বড় বড় কাকড়া দেখো, নিকটে লাইও তোর বাটি দেশ আছে পাই ভাই, বড় বড় কাকড়া। এ কাকড়া কি করে? এমনি ঠ্যাং দেয়, আর যদি মুট করে না ধরো তাহলে এমন ভাবে দিব রাম রাম করলে সারত না, খেষ দোষ দিতে আর সারতাম না, হরে কৃষ্ণ করে না যাই রাখ। তাহলে এই কাকড়া সিমটি দিলে মানুষ বাঁচবার পথ নাই, আর কোন স্বার্থপর মানুষ যদি কাউকে ধরে ছিপা দিয়ে তারও বাঁচবার কোন পথ নাই। কথা সত্য না মিথ্যা? এই গীতার কথা, কর্কট কন্যা এইটা একটা। দুই, শাস্ত্র বলছে বহু সম্পদ, বহু পুত্রের বাপ, সন্তান আদির বাপ, শান্তি নাই। কেমন করে শান্তি নাই? দেখবে বিড়ালে যখন ছানা দেয় না বাচ্চা দে, তখন দেখবে 60-50টা বাচ্চা একসঙ্গে দেয়, তো সারাদিন মান দাঁতে করে এখান থেকে এখান থেকে এখান থেকে লাফালাফি করে। বিড়ালে শাস্ত্রীয় নাম কি? মার্জার। হরিবল ভক্তগণ, এগুলো বাংলা ভাষায় পাওয়ার কথা না, এগুলো এখনের আধুনিক শিক্ষা সুশিক্ষিত ব্যক্তি তা জানবে না। মার্জার শিশুবধ, শাস্ত্র বলছে এই জগতে কোন প্রাণীর দাঁত সবচেয়ে তীক্ষ্ণ চিকন? বিড়ালের। কিন্তু এই জগতে সবচেয়ে কোন প্রাণী নরম? বিড়াল। আপনি দেখবেন শীতের দিনে বিড়াল পাওয়ার কাছে ঘুমালে আরাম লাগে, নরম, খুব সফট। কিন্তু ওই বিড়াল যখন ছানা দেয় তখন তার বাচ্চাটাকে নিয়ে দৌড়ে মুখো করে, না হাত করে নে মুখো করে, কিন্তু আপাত দৃষ্টিতে তাকে দর্শন করলে বোঝা যায় এখনই দাঁতটা ঢুকে যাবে, কিন্তু বাচ্চাটা কি করে? কোনো শব্দ করে না। কেন করে না? সেখানে তো ভগবান বলছেন এই জগৎ জীব ওই বিড়ালের ছানা জানে, আমি মিউ মিউ করে কোনো লাভ নেই, আমার সমস্ত শান্তির জায়গা আমার মায়ের কাছে। আর এই জগতের মানুষ যদি কেউ ভক্ত একমাত্র ভগবানের চরণে তার জীবন সমর্পণ করে, যদি বলে ভগবান তুমি জানো আমার শান্তির কথা, তুমি কিভাবে আমাকে রাখবে, তখন সেই শান্তি লাভ করতে পারে।
নতুবা ওই আমার আমার করে শান্তি কখন আসতে পারে না, তাকে বলে মার্জার শিশুবধ, বিড়ালের অবস্থা। এই বিড়াল বাচ্চা দিলে ঘুরে সারাদিন, দেখবে কুকুর তার বাচ্চা আট দশটা, কিন্তু বাচ্চা দেওয়ার পরে তার ঘেউ ঘেউ ছুটে আপনি ঘরে টাকা যায় না, টাকা যায় ঘেউ ঘেউ করে, কেন? দুধ খাওয়ার জন্য। অতিরিক্ত সন্তানে যেমন কুকুরের প্রাণ বাঁচে না, ঠিক তেমনি ভাবে অতিরিক্ত ধনের দ্বারা মানুষ বাঁচতে পারে না, তার স্ট্রোক হয়ে যায়, বলে না স্ট্রোক করছে, কেন? তার চিন্তার শেষ থাকে না। তিন, কর্কট। কাকড়া বাচ্চা দেয় না ডিম পারে মায়েরা? ডিম পারে, বাচ্চা দেয়, ডিম পারে না, জীববিজ্ঞান বলছে কাকড়া ডিম পারে পারে না, বাচ্চা দেয়। বাচ্চা যেদিন প্রসব করবে দেখবেন দুতলার ডালার মতন ডালাটা তুল দেয়, তুল দিয়ে এমন একটা দৌড় দিবে লাগিয়ে দিয়ে সব বাচ্চা বের হয়, দৌড়ের সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। এখানে আমার গীতায় ভগবান বলছেন, ইন্ডিয়ান ফিলোসফি বলছে, অতিরিক্ত সন্তান আদির মা বাবার মৃত্যু আগে হয়, এইটাই কথা শুনে না, এটাই বিষ খাই যায়। বাবা দল না দিলে আমি আর বাঁচতাম না, গলা ফাঁস দেব, কয় বাবা তোর একের জায়গা দিব, শুধু দেখ বাবা আমাকে বিয়া করাও, কয় বাবা কন্যা দেখ,